ইডির প্রতিনিধি দল বসিরহাট মহকুমা আদালতে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি নেওয়ার আবেদন করলেন বসিরহাট মহকুমা আদালতে। রেশন দুর্নীতি মামলা, বিদেশের সাথে আর্থিক লেনদেন সহ একাধিক বিষয়ে বসিরহাট উপসংশোধনাগারে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করার জন্য বসিরহাট মহকুমা আদালতের কাছে ইডির তরফ থেকে আবেদন করার জন্যই তারা বসিরহাট মহকুমা আদালতে এসে উপস্থিত হয়েছেন বলেই জানা গেছে। ইডির পাঁচজনের প্রতিনিধি দল, কেন্দ্রীয় বাহিনী, একটি ল্যাপটপ, একটি স্ক্যানার, প্রিন্টার সহ বেশ কিছু কাগজপত্র নিয়ে আসেন তারা। ইডির অফিসাররা কিন্তু এই মুহূর্তে বসিরহাট জেলে ঢুকছে। তারা ইতিমধ্যে কোর্ট থেকে যে অর্ডার পেয়েছেন সেই অর্ডারের কপি নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে